So hello guys, তোমরা সবাই কেমন আছো? This is me, React Baaj, and welcome back to the channel. So আজকে আমরা মির্জা মুভিটার যে ট্রেলারটা বেরিয়েছে সেই ট্রেলারটার উপর আজকে আমরা রিয়্যাক্ট করতে চলেছি। সো ট্রেলারটা কেমন হয়েছে সেটাই দেখবো এখন তোমাদের সাথে। আর মির্জা যে মুভিটা বেরোতে চলেছে ঈদে আসছে, যারা জানো না তাদেরকে বলে দিই এটা একটা বাংলা সিনেমা, সবাই জানবে অবশ্য। তো সেই সিনেমাটা নিয়ে প্রচণ্ড হাইপ রয়েছে। আর মুভিটা হচ্ছে অঙ্কুশ হাজরা অভিনীত, তার সাথে রয়েছে ঐন্দ্রিলা সেন, কৌশিক গাঙ্গুলি, ঋষি কৌশিক, প্রিয়া মণ্ডল, শোয়েব, কবীর, শান্তিলাল মুখার্জি, শঙ্কর দেবনাথ, রজত গাঙ্গুলি, কৃষ্ণেন্দু চক্রবর্তী, সুমিত গাঙ্গুলি, জ্যামি ব্যানার্জি, অনেক অনেক নাম রয়েছে। তো আমি অরিজিনাল যে ট্রেলারের লিঙ্কটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা তোমরা চেক করে নিতে পারো। কিন্তু তার আগে এখন এই ভিডিওটা তোমরা পুরোটা দেখে তারপর যেও, এটাই আমার রিকোয়েস্ট। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও। যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। তো লেটস রোল। আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের দাসত্ব, আমরা সবাই রাজা আমাদের। আরেকবার শুনুন ভাই, অঙ্কুশ অঙ্কুশ অঙ্কুশ, কিচ্ছু বলার নাই। আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের দাসত্ব, আমরা সবাই রাজা আমাদের। রাজা রাজত্ব এখন অবধি যা মনে হচ্ছে আমার মির্জার ট্রেলার দেখে, এখন অবধি যা মনে হচ্ছে, জানি না মুভিটা কেমন হবে, আমার মনে হচ্ছে আমরা একটা খুব ভালো একটা মশালা মুভি অনেকদিন পর পেতে চলেছি, এবং সেটা অঙ্কুশ হাজরার হাত ধরে। যাই হোক, কন্টিনিউ করছি। শহরটা পরিষ্কার করতে হবে। গা ছমছম কি হয় কি হয়? আরেকবার শুনুন। ওয়াও, শহরটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার শহর কে না চায় স্যার? কজনকে ধরবে তুমি বলো তো? এই খেলার টেক্কা কে জানো? সুলতান মানে জানিস? সুলতান মানে হচ্ছে এর আগে দুবার আমরা সাকসেসফুল হয়েছি, তাই এবারে কিন্তু ওরা নিজেদের সবটা দিয়ে চাপাবে। আবার যদি আমার মাল কোথাও আটকায় তাহলে তোর ঘরের মাল আমার বিছানায় থাকবে। আমি তোর আম্মিকেই শুধু ভালোবাসি বাবা। এ হলো সেই কার্ড যে গেমে কার জন্য খেলছে সে শুধু ওর নিজেই জানে, সবাই খেলে। ও খেলায় আমি এটা আরেকবার শুনবই। আসলে মায়ের পেট থেকে চুল্লির গেট সবাই সারা নাম ফাটাতে চায়। আমি ইজ্জত কামাতে এসেছি। তোর জীবনে কেউ নেই মির্জা? পায়ের নিচে ফুটপাত আর মাথার উপর আল্লাহর হাত। তবে হ্যাঁ, এখন আরেকজন আছে, আচ্ছা সুলতান মরে গেলে ওর জায়গা কে নেবে? তুই তুই পুরো আমার মতো। ভেরি গুড। Thank you.
টাইম আচ্ছা চল রে তেরা। তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় সিক্কা, যার চলে সময় তারই। কি দেখলাম কি দেখলাম, মানে সিম্পলি আমার কাছে কোনো ভাষা নেই। বহুদিন পরে বহুদিন পরে এইটা আমি যে ট্রেলারটা দেখলাম, আমার মনে হলো না আমি কোনো বাংলা সিনেমার ট্রেলার দেখলাম। বাট ল্যাঙ্গুয়েজটা বাংলায় ছিল, কিন্তু মিউট করে যদি এটা শুনতাম, আমার যদি কাউকে শোনানো হয় এটা মিউট করে, কেউই বলবে না এটা বাংলা সিনেমার ট্রেলার। যাই হোক, একটা জিনিস বুঝতে পারলাম ট্রেলারটা দেখে, যে এই সিনেমাটাতে ডায়লগস প্রচণ্ড স্ট্রং হতে চলেছে, স্ক্রিপ্ট রাইটিংটা খুব স্ট্রং হয়েছে আমার যতদূর মনে হচ্ছে। এইবারে এন্ড প্রোডাক্টটা কী দাঁড়ায় সেটাই হচ্ছে দেখার। আমি তো মির্জা দেখতে যাচ্ছি অবশ্যই, কিন্তু লাস্টের যে ওই সিনটা থেকে ঢুকলো সিনে, ওটা আমার ঠিক কার মতন লাগলো, আমার কিছুটা দেবের মতন লেগেছে ওটা। বাট আমি এখনও নিজেও শিওর না, অনেকে বলছে দেব, কেউ বলছে জিৎ, তো আমি জানি না কে হতে পারে। তো যাই হোক, ভিডিওটা আমার তো ভালো লেগেছে, আমি তো যাচ্ছি মির্জা দেখতে। ফার্স্ট ডে ফার্স্ট না হোক, আমি পরে যাবো নিশ্চয়ই, আমার কাজ বাজ থাকে, সেগুলোকে একটু মিটিয়ে নিয়ে যেতে হবে। সো তোমরা আমাকে জানিও তোমরা মির্জা দেখতে আসছো কি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো অন্য কোনো রিয়াকশন ভিডিওতে। সো টিল দ্য নেক্সট টাইম, স্টে হাই অ্যান্ড বাই বাই।